Assalamualaikum everyone, welcome করছি আমার নতুন আরেকটি ব্লগে। I hope যে সেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে ছাদ বাগান থেকে আমার ব্লগকে স্টার্ট করে দিলাম। এখানে আম্মা নতুন করে আরো অনেক কিছু চাষ করেছেন। আমার গাছে বিভিন্ন ধরনের ফল ধরেছে, ছোট ছোট গাছে পেয়ারা ধরেছে। এই প্রথমবার আম্মার শশা গাছে শশা ধরেছে, যে জন্য আম্মা অনেক বেশি খুশি ছিল। এইগুলো দেখার জন্য বেশ কয়েকদিন থেকে আম্মা আমাকে বারবার করে বলছিল ছাদে যাওয়ার জন্য। আমার সকাল টাইমটা তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, মুসকানকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা, এর মধ্যে দিয়ে ঘরের সব কাজকর্ম করা, রান্নাবান্না করা, এখানের মধ্যে এক্সট্রা টাইম বের করে আমার ছাদে যাওয়া হয়নি। আজকেও আমি যেতে পারলাম না, সেজন্য আমি আমার জাকে পাঠিয়ে দিলাম যাতে আম্মার সাথে গিয়ে দেখে আর ভিডিও করে নেয়। এই ছাদের পুরো ভিডিওটা কিন্তু আমার যা করে দিয়েছে। আম্মা অনেক বেশি খুশি ছিল আমার এই প্রথমবার শশা গাছে শশা ধরেছে। আসলে কোনো কিছুর পিছনে পরিশ্রম করার পর যখন ওই জিনিসটা থেকে আমরা কোনো রকম ফল ভোগ করতে পারি, এর চেয়ে আনন্দ হয়তো আর কিছুতে পাওয়া যায় না। এটা শুধু সেই বুঝবে যে পরিশ্রম করে থাকে। আম্মা কিন্তু এসবের পিছনে অনেক টাইম এবং অনেক পরিশ্রম দিয়ে থাকে, সেটা আমি এর আগেও আমার ব্লগে অনেকবার বলেছি। এসব কাজের ক্ষেত্রে আম্মা কিন্তু কারোই সাহায্য নেন না, উনি সব কিছু একা একা করে থাকেন। আর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ওনার প্রত্যেকটি গাছে অনেক সুন্দর করে ফল ধরেছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। আজকে আপনাদের কিছু জিনিস দেখাবো যেগুলো বেশ কয়েকদিন হয়েছে আমার হাজবেন্ড নিয়ে এসেছে, বাট ওপেন করা হয়নি এখনও। আজকে ওপেন করে নিচ্ছি, সেজন্য চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। আমার হাজবেন্ড ঘরের কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা মানে অনেক বড় একটা কথা। কেন জানি উনি ঘরের ব্যবহার সামগ্রী কিছু কেনার আগ্রহ তেমন একটা দেখায় না, অথচ দেখেন খাওয়ার দাওয়ার বেলায় কিন্তু কোনো কমতি হওয়া যাবে না এমন একটা ব্যাপার। একেবারে যে কিনে না তা বললে ভুল হবে, উনি যদি না কিনতেন তাহলে আমরা এই সমস্ত ব্যবহার সামগ্রীগুলো কোথায় থেকে পেতাম? যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে। এই তো উনি এখানে যা যা নিয়ে এসেছেন, এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল যেটা দিয়ে আমি হাতের সাহায্যে অনেক কিছু ব্লেন্ড করতে পারবো। আর এখানে একটা ফ্রাই প্যান আনলো, আমাদের বাসায় অলরেডি অনেকগুলো ফ্রাই প্যান আছে, তবে এটা একটু ভিন্ন যে কারণে আমার ভালো লেগেছে। এটাতে সুন্দর করে রুটি পরোটা সব কিছুই ভাজা যাবে। এখন একটা ছোট বক্স ওপেন করছি, এটার মধ্যে ছিল প্রেশার কুকার। বেশ কিছুদিন আগে আমাদের বাসায় যেটা প্রেশার কুকার ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি মনে মনে ভাবছিলাম একটা নতুন প্রেশার কুকার হলে অনেক ভালো হতো, কারণ আমাদের বাসায় প্রায় সময় গরুর মাংস, দেশি মুরগি এ সমস্ত শক্ত জাতীয় মাংসগুলো রান্না করা হয়। নর্মাল পাতিলে রান্না করলে হয় কি, অনেকটা টাইম নিয়ে রান্না করতে হয়, তারপরও মাংসগুলো শক্ত থেকে যায়। আর প্রেশার কুকারে রান্না করলে 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা রান্না হয়ে যায়, যেটা অনেক বড় একটা সুবিধা। আর এখন একটা বড় বক্স ওপেন করব, যেটার ভিতরে ছিল ব্লেন্ডার মেশিন, যেটার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। যেটা আমাদের পুরাতন ব্লেন্ডার ছিল ওটা প্রায় বছরখানেক আগে নষ্ট হয়ে গিয়েছিল। ওই মেশিনটা বেশ পুরাতন হয়ে গিয়েছিল অথবা ভালো ছিল না, বিষয়টা তেমন না। আমাদের ওই ব্লেন্ডার মেশিনটাও অনেক বেশি ভালো ছিল, আমাদের কিছু ভুল ব্যবহারের কারণে নষ্ট হয়ে গিয়েছে। তবে যে নতুন একটা ব্লেন্ডার মেশিন পেলাম সেটাতেই আমরা অনেক বেশি হ্যাপি। এই ব্লেন্ডার মেশিনটা আমার হাজবেন্ড এনে দিয়ে বললো এই মেশিনটা অনেক ভালো মানের একটা মেশিন এবং অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই ব্লেন্ডার মেশিনটা কিনেছে। মূলত গিয়েছিল দোকানে ব্লেন্ডার মেশিন কিনতে, ওখানে যাওয়ার পর যখন অন্যান্য জিনিসগুলো চোখে পড়ে তখন ওখান থেকেও কিছু জিনিস নিয়ে আসে বাসার জন্য। উপরের পার্টটা তোলার পর 5টা ব্লেন্ডার জার সহ একটা ব্লেন্ডার মেশিন ছিল। 5টা ব্লেন্ডার জার কিন্তু ভিন্ন ভিন্ন সাইজের ছিল, এখানে ভিন্ন ভিন্ন আইটেমে কিন্তু ব্লেন্ডার করা যাবে। এই জারগুলো ধরে বুঝতে পারলাম এই ব্লেন্ডার জারগুলো অনেক শক্ত টাইপের ছিল। আসলে অনেক জিনিস ধরে বোঝা যায় তার কোয়ালিটিটা কীরকম। এই ব্লেন্ডার মেশিনের পুরো সেট এবং অন্যান্য জিনিসগুলো পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ এই ব্লেন্ডার মেশিনের জন্য আমি অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম।
একেবারে চলে আসলাম বিকেল বেলা। আজকে সন্ধ্যার পর আমাদের বাসায় কিছু গেস্ট আসার কথা, সেজন্য এখন নাস্তা তৈরি করার প্রিপারেশন নিচ্ছি। বাজার থেকে অন্যান্য জিনিসের পাশাপাশি এখানে 3-4টা বিস্কিটের প্যাকেট এবং চানাচুর পাঠিয়েছে, আর বাসার মধ্যেও কিছু নাস্তা তৈরি করব। এই তো এদিকে আমার যা এখন পাস্তা তৈরি করে নিচ্ছে। আমার যা কিন্তু যে কোনো ধরনের নুডলস অথবা পাস্তা অনেক ভালো তৈরি করতে পারে, এটা আমি আমার ব্লগে আর অনেকবার দেখিয়েছি এবং বলেছি। ও যেরকম করে পাস্তা অথবা নুডলস তৈরি করে এবং যে সমস্ত মশলাপাতিগুলো ইউজ করে, এরকম করে ঠিক আমি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু ওই টেস্টটা কোনোভাবেই পাই না। ওর হাতে তৈরি করা পাস্তা অথবা নুডলস অনেক বেশি মজা হয়ে যায়, সেই জন্য ও আসার পর থেকে নুডলস পাস্তা এগুলো ওই তৈরি করে। আচ্ছা না, এরকম এক একজনের হাতের ছোঁয়া ওর ক্ষেত্রে ওটাই হয়। আমার মনে হয় কি, ওর হাতের ছোঁয়ায় সাধারণ নুডলসগুলো অসাধারণ স্বাদে পরিণত হয়। এই তো, ও কিন্তু প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে এক জায়গায় রেখে দিয়েছিল, এরপর পাস্তার মশলাপাতি সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছে। এখন অল্প অল্প করে পাস্তাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবে। এই তো দেখতে পাচ্ছেন পাস্তাগুলো দেওয়ার পরও কতক্ষণ ভালো করে নেড়ে দিচ্ছে, এক একটা উপকরণ দিচ্ছে আর ভালো করে নেড়ে দিচ্ছে। একদম শেষের দিকে পাস্তার মশলা ব্যবহার করেছে, এরপর কিন্তু আর কোনো কিছু ব্যবহার করবে না। একদম শেষের দিকে অল্প ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিবে। আর এদিকে আমি কিছু ডোনাট তৈরি করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে। এই ডোনাটগুলো এখন আমি ডুবন্ত তেলের মধ্যে ভেজে নেব। অন্যান্য সময় ডোনাট তৈরি করলে অনেক বেশি ফুলকো হয় এবং আমার মনের মতো, আর আজকে দেখেন তাড়াহুড়ার মধ্যে আমার ডোনাটগুলো একটু মনের মতো হয়নি। আর এদিকে ডোনাটের উপরে দেওয়ার জন্য কিছু চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এখন সব ডোনাটগুলো একে একে ভেজে নিচ্ছি। আসলে আমাদের বাসায় যারা গেস্ট আসার কথা, ওনারা আমাদের কালকে বলেছিলেন আজকে ওনারা এখানে আসবেন, তো আমরা সব নাস্তাগুলো তৈরি করে রেখেছি আর ওনাদের জন্য ওয়েট করছিলাম। ওনাদের আসার কথা ছিল বিকেল 5টা থেকে 7টার মধ্যে। এরপর ওনারা 8টার দিকে আমাদেরকে খবর দেয় যে ওনারা আসবে না বা আসতে পারছে না। আমার এই ব্লগটি বেশ কয়েকদিন আগের একটি ব্লগ, আজকে আপলোড করছি। সব নাস্তার ব্যবস্থা করার পর যখন গেস্টরা বলে যে ওনারা আসবে না বা আসতে পারছে না, তখন বিষয়টা আসলে কেমন লাগে, নিজের কাছেই অনেক গিলটি ফিল হয়। এতক্ষণ কাজ কী জন্য করলাম বা কাদের জন্য করলাম? তবে সেই গেস্টরা সেদিনই আসতে পারেনি, এর পরের দিন সকালবেলা এসেছিল। তবে রাতের মধ্যে সব নাস্তা ফিনিশ হয়ে গিয়েছিল, কারণ এই সমস্ত নাস্তাগুলো আসলে রেখে দেওয়ার মতো না। তো এর পরের দিন যখন মেহমানরা এসেছে, আমরা কোনো রকম নাস্তা দিয়ে ওনাদের আপ্যায়ন করলাম। এখানে আমি পাউরুটি, ডিম, তরল দুধ দিয়ে একটা সুইট ব্রেড অমলেটের মতো তৈরি করলাম, যেইটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। এই ব্রেড অমলেটটা খুব সহজে এবং অল্প উপকরণে তৈরি করা যায়। আর এদিকে কিছু ফালুদা তৈরি করেছিলাম দুপুরবেলা, যেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে জেলিগুলো আমি কেটে নিচ্ছি। এরকম সুইট জিনিসগুলো ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন ফালুদাটা অনেক ঘন হয়েছে, এটা কিন্তু প্যাকেটের ফালুদা ছিল। এখন আমি ছোট ছোট গ্লাসের মধ্যে ফালুদাগুলো নিয়ে নিচ্ছি আর উপরে জেলিগুলো দিয়ে দিব। ফালুদা কিন্তু মেহমানদের আপ্যায়নের জন্য অনেক সুন্দর একটি খাবার, এরকম ফালুদার উপরে যখন জেলিগুলো দেওয়া হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি কিন্তু সব খাবারগুলো রেডি করে মেহমানদের জন্য অপেক্ষা করছিলাম, জাস্ট টেবিলে দেওয়া বাকি ছিল। এর মধ্যে শুনলাম এই কথা, শোনার পরে বিষয়টা অনেক বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা করেন সেটা ভালোর জন্যই করেন, ওনাদের রিজিকে হয়তো এই খাবারগুলো ছিলই না।
আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন, আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।